হ্যালো এভরিওান ওয়েলকাম টু এডিকার কলকাতা আজকের ভিডিওটি ক্লাস টেন্থ পাস করা স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই ক্লাস টেন্থের যারা স্টুডেন্ট আছে এই ভিডিওটা দেখছে তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুক তো এই যে টেন্থ পাস করার পরে স্টুডেন্টের লাইফে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জীবনে প্রথমবার এই গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয় প্রথম গুরুত্বপূর্ণ ডিসিশন যে আমরা টেন্থের পরে কোন স্ট্রিম চুজ করবো সায়েন্স নেব আর্টস নেব নাকি কমার্স নেব এবারে অনেক স্টুডেন্টসরা অনেক রকম ধারণা হিসাবে চয়েস করে যেমন একজন স্টুডেন্টদের খুব ভালো মার্কস হয়েছে এইট্টি পারসেন্ট অ্যাবোভ মার্কস পেয়েছে সে তো তাকে সব স্যার মা বাবা সবাই সাজেস্ট করবে সায়েন্স নে সায়েন্স নিয়ে তোর মার্কস খুব ভালো হয়েছে তুই সায়েন্স নিয়ে পড় তুই সায়েন্স নিয়ে পড়ার যোগ্য তারপরে যার মার্কস একটু অ্যাভারেজ হয়েছে সিক্সটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট এরকম মার্কস হয়েছে তাদেরকে স্যাররা মা বাবারা সাজেস্ট করবে তুই অ্যাভারেজ মার্কস পেয়েছিস তুই কমার্স নিয়ে নে কমার্স এভাবেই তো মানুষ ভ্যালুয়েশন করে যে সায়েন্স হচ্ছে হাই লেভেলের স্টুডেন্টদের জন্য যারা খুব স্মার্ট কমার্স হচ্ছে যারা মিডিয়াম অ্যাভারেজ আর আর্টস হচ্ছে যারা বেকার বেকার বলতে গেলে পড়াশোনা করে না ভালো করে যাই হোক তাই হোক করে পড়ছে নাম্বারটাও খুব বেশি পায়নি এভাবেই সবাই ভ্যালুয়েশন করে যে কিভাবে স্ট্রিম নেওয়া হবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা এভাবে কোনো দিন স্ট্রিম চুজ করা যায় না সবার প্রথমে তোমাদের একটা কথা বলি তোমাদের মাথা থেকে এই ধারণাটা বের করে দিতে হবে যে সায়েন্স ভালো স্টুডেন্টদের জন্য আর্টস মিডিয়াম স্টুডেন্টদের জন্য আর সরি আর্টস খারাপ স্টুডেন্টদের জন্য আর কমার্স মিডিয়ামদের জন্য মনে রাখবে প্রত্যেকটা স্ট্রিমের নিজস্ব একটা ভ্যালু আছে নিজস্বটা ভূমিকা আছে যেটা কোনোদিনই কোনোটার বেশি কোনোটা কম নয় হ্যাঁ কোনো কোনো ফিল্ডে কোনো কোনো স্ট্রিমে ফিউচারে তোমাদের যে রাস্তা হবে যে ক্যারিয়ার অপশান হবে সেটা বেশি পাবে কোনোটাই একটু কম পাবে তবে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটারই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর ইম্পর্ট্যান্ট ভূমিকা আছে কোনো দিন ভাববে না যে একটা খারাপ হয় আর একটা ভালো হয় এই সবে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে মা বাবা আত্মীয় স্বজন সব আত্মীয় স্বজনদের সবের কাছেই খবর চলে যায় যে হ্যাঁ মাধ্যমিক পাস করেছে এরপরে সবাই বিভিন্ন রকম সাজেশান দিতে থাকে দিতে থাকে যেমন মা বাবা বলেন মা বাবা ম্যাক্সিমামই বলেন যে সায়েন্স নিয়ে পড় কারণ সায়েন্স নিয়ে পড়াটা একটা সমনীয় ব্যাপার সবাইকে বলা যাবে যে হ্যাঁ আমার ছেলে সায়েন্স নিয়ে পড়ছে আত্মীয় স্বজনরা কেউ বলেন যে কমার্স নিয়ে পড় কমার্সটা খুব ভালো কমার্সে অঙ্ক আছে ইন্টারেস্টিং ব্যাপার আর বন্ধু হয়তো বলছে চল ভাই একসাথে আর্টস নিয়ে পড়ি দুজন একটা ক্লাসেই পড়বো আর এদিকে তোমার মার্কশিটে তোমার রেজাল্টে অঙ্কের নাম্বারটা বেশি হয়েছে তুমি অঙ্কের নাম্বারটা বেশি পেয়েছো তো তুমি ভাবছো ফিউচারে অঙ্ক নিয়ে হায়ার এডুকেশান করলে ভালো হয় আর এই সমস্ত সাজেশান সাজেশানসের মাঝখানে তুমি খুব কনফিউজ হয়ে গিয়েছো যে আমি কি নিলে আমার বেটার হবে আমার ভালো হবে তখন তুমি কনফিউশানে পড়ে ভাবলে যে একটা কোনো সিনিয়র দাদাকে বা কোনো গুরুজনকে বা কোনো স্যারকে জিজ্ঞেস করি তো তুমি কোনো স্যারের কাছে গেলে স্যারকে জিজ্ঞেস করলে যে স্যার আমি নেব আমি আমার কোনটা নিলে ভালো হয় তো সেই স্যার যদি এক কথায় তোমাকে বলে দেন যে তুই আর্টস নে বা কমার্স নে বা সায়েন্স নে এরকম এক কথায় যদি উত্তর দিয়ে দেন তো শুধু সেটা শুনে ডিসিশন নেবে না সেই স্যারের কাছে সেই গুরুজনের কাছে তুমি সম্পূর্ণ সেই স্ট্রিমের ব্যাপারে জেনে নেবে যে স্ট্রিমে কি কি সাবজেক্টস আছে সাবজেক্টসের চ্যাপ্টার্স কি সেটাও জানার চেষ্টা করবে আর এগুলো তুমি ফিউচারে কিভাবে নিতে পারবে পড়তে পারবে কিনা সেটাও নিজে থেকে ডিসকাশন করবে আর সেই সমস্ত সাবজেক্টসের ফিউচারের স্কোপ কী আছে ক্যারিয়ার অপশন কী আছে সেগুলোও তোমরা জেনে নেবে স্যারের কাছ থেকে সো এই সিচুয়েশানে এই সময়ে স্টুডেন্টদের স্ট্রিম সিলেকশন করতে তাদের সাহায্য করতে আমাদের এডুকেট কলকাতার এই ভিডিও এখন এই ভিডিওর মাধ্যমে আমরা এডুকার কলকাতার পক্ষ থেকে তোমাদের সাতটি টিপস শেয়ার করবো যেই সাতটি টিপসের মাধ্যমে তোমরা তোমাদের সবচেয়ে উপযুক্ত মানানসই স্ট্রিম চুজ করতে পারবে সবার প্রথমে ডোট বি কনফিউজড অ্যান্ড ফুলি ডিপেন্ড অন আদার্স সাজেশন অন্য জনার সাজেশনে কোনো দিন ডিপেন্ড হবে না আর কনফিউজ হবে না যে স্যার বলে দিলেন তুমি সায়েন্স নাও তো আমি সায়েন্স নিয়ে নিলাম মা বাবা বলে দিলেন সায়েন্স নাও সায়েন্স নিয়ে নিলাম বন্ধু বললো কমার্স নিয়ে নে আর্টস নিয়ে নে তো আর্টস নিয়ে নিলাম এরকমভাবে কোনো দিন অন্যজনের সাজেশনে কনফিউজ হয়ে বা সম্পূর্ণটা না জেনে কোনো দিন চুজ করবে না টিপস নাম্বার টু হচ্ছে ট্রাই টু নো অ্যাবাউট অল দ্য স্ট্রিমস সমস্ত যে তিনটে স্ট্রিম আছে আর্টস কমার্স সায়েন্স এই তিনটের ব্যাপারে জানার চেষ্টা করো তোমাদের দাদা দিদি স্যার সবের কাছ থেকে একটা খাতা নাও একটা পেন নাও সায়েন্সে কী কী সাবজেক্টস আছে সেই সাবজেক্টসের চ্যাপ্টার্স কী কী আছে কেমন ধরনের পড়াশোনা কমার্সের ক্ষেত্রেও সেম আর্টসের ক্ষেত্রেও সেম এগুলো জানার চেষ্টা করো সেগুলো খাতায় লেখো সব পরপর তিনটে ভাগ করে সায়েন্স কমার্স আর্টসের সম্পূর্ণ তথ্য জোগাড় করো নেক্সট টিপস হচ্ছে হোয়াট ডু ইউ লাইক কোন সাবজেক্টের প্রতি তোমার ইন্টারেস্ট রয়েছে তুমি ছোটোবেলা থেকে আজ মাধ্যমিক পাস করেছ এই মাধ্যমিক পর্যন্ত পড়ে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে যে তোমার কোন সাবজেক্ট পড়তে বেশি ভালো লেগেছে কোন সাবজেক্টের প্রতি তোমার ইন্টারেস্ট বেশি এখন উপযুক্ত স্ট্রিম চুজ করতে তোমায় এই ব্যাপারটা সাহায্য করবে নাম্বার ফোর হচ্ছে দক্ষতা স্কিলস তুমি যে সাবজেক্টের প্রতি ইন্টারেস্টেড তোমার যে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আছে সেটার প্রতি তোমার ন্যূনতম দক্ষতাও থাকতে হবে এই স্ট্রিম চুজ করার সময় টিপস নাম্বার ফাইভ হচ্ছে হোয়াট ইজ ইউর এইম তুমি ফিউচারে কী হতে চাও সমস্ত স্টুডেন্টের একটা ছোটোবেলা থেকে স্বপ্ন থাকে যে আমি ফিউচারে ডক্টর হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই পাইলট হতে চাই নেভিতে চাকরি করতে চাই পুলিশ হতে চাই সমাজ এক একটা বিভিন্ন রকমের এম থাকে একটা গোল থাকে সো তোমাদের এইমের উপর ভিত্তি করে তোমাদেরকে এখন তোমাদের স্ট্রিম চুজ করতে হবে দেখা গেলো যে কেউ নেভি নৌবাহিনী অথবা এয়ারফোর্সে কাজ করতে চায় তো এখন সে কমার্স বা আর্টস নিয়ে নিয়েছে ভুলবশত কিন্তু পরবর্তীতে যখন সে জানতে পারবে যে নেভি বা এয়ারফোর্সে চাকরি করার জন্য টুয়েলভ পর্যন্ত সায়েন্স নিয়ে পড়াটা জরুরি তখন সে সাফার করবে তাই নিজের ড্রিমটাকে মাথায় রেখে নিজের স্ট্রিম চুজ করতে হবে টিপস নাম্বার সিক্স হচ্ছে ফিউচার স্কোপ তুমি যে স্ট্রিম নিয়ে এখন পড়াশোনা করছো সেই স্ট্রিমের ওপর বেস করে ফিউচার ক্যারিয়ার কি হবে কি রকম জব তুমি পাবে এবং সেই জব তোমার কতটা ভালো লাগবে সেটা একটু বিবেচনা করা উচিত লাস্ট টিপস হচ্ছে স্কুল সিলেকশান স্টুডেন্টদের স্ট্রিম চুজ করা নিয়ে এটা একটা বাধা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা যে সাবজেক্ট নিয়ে পড়তে চায় সেটা স্কুলে নেই হয়তো এই ব্যাপারটা স্টুডেন্টরা জানে না যে সব স্কুলে সব সাবজেক্টস থাকে না ইলেভেন টুয়েলভে তো যে অনেক স্কুল আছে যেমন কমার্স নিয়ে কোনো স্টুডেন্ট পড়তে চায় তো এমন একটা স্কুলে গেল সেখানে কমার্স স্ট্রিম তো আছে কিন্তু দেখা গেল সেখানে কমার্সের টিচার নেই ভালো তখন তাকে কমার্স নিয়ে পড়াটা একটু প্রবলেম হবে তো তোমাদেরকে বলে রাখি যে তোমরা যে স্ট্রিম নিয়ে পড়তে চাও সেটা কোন স্কুলে পড়তে চাও এবং স্কুলগুলোতে একটু জেনে নেবে যে সেখানে সেই সাবজেক্টগুলো আছে কি না এবং সেই সাবজেক্টগুলো স্যার আছে কি না টিচার্স আছে কিনা যেমন মিউজিক নিয়ে অনেকে আর্টসে একটা সাবজেক্ট আছে মিউজিক সেই মিউজিক নিয়ে হয়তো কারোর ইন্টারেস্ট আছে সে মিউজিক নিয়ে পড়তে চায় কিন্তু দেখা গেলো যে ম্যাক্সিমাম স্কুলেই মিউজিক সাবজেক্টটা থাকে না অতটা প্রায়োরিটি দেওয়া হয় না তো তাদেরকে একটু দূরে গিয়ে পড়াশোনা করতে হবে তো যে যার ইন্টারেস্ট যে যেটা ভালো লাগে সেটা নিয়ে পড়াশোনা করো দরকার পড়ে একটু দূরে যাও কিন্তু নিজের মনের মতো স্কুল চুজ করো যেখানে সমস্ত সাবজেক্ট আছে এখন যে সাতটি টিপস তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা সেই সমস্ত টিপসের সম্মিলিত ভিত্তিতে তোমাদের উপযোগী স্ট্রিম চুজ করতে পারবে এর পরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে যে কোনো ব্যাপারে হোক সেটা কোনো স্ট্রিম সাবজেক্ট বা কোনো চ্যাপ্টার বা অন্য কোনো বিষয়ে যদি কিছু জানার থাকে দয়া করে কমেন্ট বক্সে লেখো আমরা অবশ্যই উত্তর দেব বিশেষ করে এই সময়ে ক্লাস টেনথ পাস স্টুডেন্টদের বেশি গুরুত্ব দেবো তাদের স্ট্রিম সিলেকশনের ব্যাপারে এখন এই সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করো এডুকেট কলকাতায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিঙ্ক রইল ডিসক্রিপশানে এরপরে নেক্সট ভিডিওগুলিতে আমরা সায়েন্স কমার্স আর্টসের আলাদা আলাদাভাবে সাবজেক্ট সহ আরও অন্যান্য বিভিন্ন তথ্য আলোচনা করব তো সেই সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং পাশে থাকুন